हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी देवारती आज के चले नतून आरेकटा ब्लग निये तोमादेर सामने। तो आशा करछि तोमरा सबाई भालो आछो, सुस्थ आछो। तो आज के जे ब्लगटा आमी तोमादेर साथे शेयर करते चलेछि सेटा खूब स्पेशल, सेटा आमार मनेर खूब काछेर एकटा ब्लग। तार कारण होच्छे जे आमार आगेर जे दुटो ब्लग छिलो सेखाने तोमादेर माने शाड़ी ब्लग छिलो सेखाने आमी तोमादेर शेयार करेछिलाम जे आमार बियेर बेनारसि आर रिसेप्शनेर बेनारसि दुटोई राखा आछे आमार श्वशुरबाड़िते कलकाताय। তো একদিন তো পসিবল হয়নি আসা, তো এবার যখন আমি কলকাতায় আছি তো তোমাদের সাথে অবশ্যই আমি আজকে শেয়ার করছি আমার বিয়ের বেনারসি প্লাস আমার রিসেপশনের বেনারসি দুটোই, আর প্লাস আরও কিছু শাড়ি। খুব কম শাড়ি রাখা আছে এখানে, বেশিরভাগ শাড়ি আমি হায়দ্রাবাদে নিয়ে গিয়েছি। তো যে কটা শাড়ি এখানে আছে, কারণ এখানেও তো আমার আসা হয় যেহেতু আমি থাকি, তো এখানে অনেক সময় শাড়ি দরকার হয়, সেজন্য আমি কয়েকটা এখানেও রেখে দিয়েছি। প্লাস অনেক শাড়ি এরকমও আছে যেগুলো পরা হয়নি, তো আজকে সেই সব শাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে, আর তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা যারা দেখছো কি পছন্দ করো আমার ব্লগসগুলো, কিন্তু তোমরা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো চলো আজকে শুরু করা যাক তাহলে ব্লগটা, সঙ্গে থাকো। তো সামনের যে ব্লগগুলো আসতে চলেছে সেই ব্লগগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং তোমাদের খুব ভালো লাগবে। তো সেই জন্য কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা এবং আমার সঙ্গে থাকতে হবে। তো আমার সঙ্গে থাকো আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা। তো চলো তোমরা দেখতে থাকো আজকের এই ব্লগটা, তো লেটস গেট স্টার্টেড। তো দেখো তোমরা, আমি যে ফার্স্ট শাড়িটা তোমাদের সাথে দেখাতে চলে এসেছি সেটা হচ্ছে বিয়ের বেনারসি। আমার এটা হচ্ছে জারদৌসি বেনারসি যেটা আমি শ্রীনিকেতন থেকে কিনেছিলাম, হেভি। হ্যাঁ, তোমরা দেখো এটা খুব সুন্দর কাজ করা আছে পুরো শাড়িতে, বুঝছো? এবং এটা কিন্তু রেড কালারের ওপর, খুব সুন্দর একটা শাড়ি। তো এটা পুরো ভরাট একটা কাজ এবং এটাতে কিন্তু পাটলি পাল্লুও আছে, তোমরা দেখতে পারো শাড়ি। তো এই শাড়িটা বিয়েতে কিনেছিলাম, মা কিনে দিয়েছিল। তো এই শাড়িটা আমি পরেছিলাম আমার বিয়েতে, তো সেই জন্য এটা খুব স্পেশাল একটা শাড়ি আমার। আচ্ছা, এবার যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আমার বউ ভাতের শাড়ি। তো এটা আমার শাশুড়ি মা কিনে দিয়েছিলেন আমাকে, খুব সুন্দর কাজ করে এবং পুরো শাড়িতেই অল ওভার এরকম জরির কাজ এবং কালারটাও খুব সুন্দর। তো একটাই ব্যাপার যে এটা বউ ভাতের পরার একদিনও পরা হয়নি আমার। তো এটা, এই শাড়িটা ভীষণ সুন্দর তোমরা দেখো, আর এটা শাশুড়ি মা কিনেছিলেন তোমাদের বললাম। তো তোমাদেরকে এটাও খুব আমি শো করছি যে এটা কিরকম শাড়িটা, তো তোমরা দেখো। এই বেনারসি শালটা তোমরা দেখো, খুব সুন্দর বেনারসি শাল। হ্যাঁ, এটাও আমার সত্যিই পরা হয়নি, এটাও শাশুড়ি মা কিনে দিয়েছিলেন আমাকে, বিয়ের সময়ই কেনা হয়েছিল। তো তোমরা দেখো খুব সুন্দর কাজ করা আছে এই শালটা, তো আছে এই দেখো খুব সুন্দর জারির কাজ করা আছে এখানে। তো খুলবো না, কারণ খুললে পরে ভাঁজ করাটা খুব মুশকিল হয়ে যায়।
তো এই একটা তাঁতের শাড়ি, এটা ঠিক মনে নেই কে দিয়েছিল আমাকে, বা এটা সত্যি মানে কিছু জিনিস কয়েকটা জিনিস মনে থাকে না। তাও আজকে শাশুড়িমাকে আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে এটা কি শাড়ি বা কে দিয়েছিল আমাকে, অনেক সময় হয় ভুলে যাই। তো এটা যেমন বাপির কাজে এটা পেয়েছিলাম, তো এই শাড়িটা এটাও তাঁতের শাড়ি, তো এটা বাপির কাজে পরেছিলাম। তো এটা একটা, আর এটাও একটা তাঁতের শাড়িগুলো আগে দেখে নিচ্ছি তোমাদের। তো এটাও একটা তাঁতের শাড়ি, এটাও আমার জায়ের বাড়ি থেকে দেওয়া হয়েছিল বাপির কাজে। তো বেশ একটা সিঁদুরে লাল হয়তো পেয়েছিলাম, আমার ঠিক সত্যি মনে পড়ছে না। এটাও তাঁতের শাড়ি একটা, এটাও বেশ লাল একটা কালার শাড়িটা, তাঁতের শাড়ি। এটাও একটা তাঁতের শাড়ি, এটাও লাল, প্রায় সেম, জাস্ট একটু প্রিন্টটা আলাদা। তো এই একটা শাড়ি, আর এটাও একটা তাঁতের শাড়ি, এটাও একটা তাঁতের শাড়ি, খুব সুন্দর। এটাও আমার ঠিক মনে নেই যে এটা আমি কবে পেয়েছিলাম। তো এইরকম শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, পিসিমণি এটা আমাকে দিয়েছিলেন, ঠিক আছে। এই শাড়িটা খুব সুন্দর, এটা বেশ সিলভার জারি দেওয়া এবং অল ওভার এরকম কাজের একটা শাড়ি। তো এটা খুব সুন্দর, এটার সাথে এরকমই এই কালারেরই ব্লাউজ আছে তো শাড়ি। আর এটাও বাপির কাজে পেয়েছিলাম, এটাও একটা সাউথ কটন মতো। এই কালারটা দেখো খুব সুন্দর, এই কালারটা আমার খুব ফেভারিট একটা কালার, তো আমার খুব ভালো লাগে এই কালারটা পরতে। তো এই শাড়িটাও খুব সুন্দর, এটা সত্যি পরা হয়নি কিন্তু এখন। কাঞ্জিভরম শাড়ি, যেটা আমার জায়ের মা মানে কাকিমা দিয়েছিলেন, আমি মাসি বলি, অঞ্জু মাসি, তো সেই মাসি দিয়েছিলেন কাঞ্জিভরমটা। খুব সফট হালকা, সত্যি সব শাড়ির নাম মনে নেই। তো এখানে দেখো এটা একটা, এটাও একটা শাড়ি, এই শাড়িটাও এটা হচ্ছে, আমার মনে নেই পড়েছি কিনা, দেখো ফুল বডিতেই এরকম বেশ সুন্দর একটা কালার। তোমাদের সামনে যেটা শো করছি এই দেখো, এই শাড়িটা, এইটা আমার মানে পিস্তত যে ননদ আর কি, যে সে দিয়েছিল, খুব সুন্দর একটা শাড়ি। তোমাদের অল ওভার এরকম কাজ এবং খুব হালকা একটা শাড়ি, এটাও সাউথ কটন মতো। তো এইটাও আমার কোনোদিনও আজ পর্যন্ত সত্যি পরা হয়নি, কিন্তু দেখো কি সুন্দর সুন্দর পিস্তত দাদা দিয়েছিলেন। এটা একটা চান্দেরি শাড়ি, তো এটা আমার খুব ভালো লাগে, এটা আমি কয়েকবার তো পরেইছি, দু তিনবার পরেছি, পুজোতেই এটা বেশি পরা হয়েছে, মায়ের বরণ হোক বা এমনি ঘুরতে যাওয়া হোক, তো এটা অলরেডি দু তিনবার আমার পরা হয়ে গেছে। খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর। বাপির কাজে এটা পেয়েছিলাম, মানে আমার শ্বশুরমশাইয়ের কাজে এটা পেয়েছিলাম, এই শাড়িটাও, এই শাড়িটাও উনি দিয়েছিলেন। তো কিন্তু এটা আমার পরা হয়নি, খুব সুন্দর সফট একটা শাড়ি, খুব নরম। তো এই শাড়িটা দেখতেই পাচ্ছ না, ট্যাগ এখনও রাখা আছে, এটা একদমই পরা হয়নি আমার। তো এবার তোমরা যেটা দেখতে পাচ্ছ শাড়িটা, তো এটা হচ্ছে একটা সাউথ সিল্ক, খুব সুন্দর একটা, এটা আমি অনেকবার পরেছি শাড়িটা, তো এই শাড়িটা আমার খুব ভালো লাগে। এমনকি এটা বোধ হয় আমি আমার ছেলে পাবলোর আর কি ফার্স্ট বার্থডেতে এটাই পরেছিলাম শাড়িটা, তো এটা আমার কয়েকবার পরা হয়ে গেছে। তাছাড়া তার আগে ঠাকুর দেখতে গিয়েও এই শাড়িটা পরেছিলাম, তো এই শাড়িটা কয়েকবার পরা হয়ে গেছে। এটার কালারটা যেহেতু আমার খুব ফেভারিট, সেজন্য আরও ভালো লাগে। তোমরা দেখো এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি, এটাকে বলা হয় ভালকালাম, মানে আমি বিয়ের সময় পেয়েছিলাম, তো খুব সুন্দর একটা শাড়ি এটা। তো পুরো অল ওভার এই কাজ, অল ওভার শাড়ি। হ্যাঁ, এই ওয়ালকালামটা আমি কয়েকবার পরেছি, আর এই পিওর সিল্কটা আমি পেয়েছিলাম বিয়েতেই মনে হয়, তো বা বিয়ের পরে। তো এটা এখনও সেভাবে মনে হয় না পরেছি, হয়তো পরলেও হয় না আর কি, এখানে থাকাও হয় না, কোনো অনুষ্ঠানও পাই না যে শাড়ি। তো এই দেখো এই শাড়িটা, এটা একটা ফ্যান্সি সিল্ক শাড়ি এটা, তো এই কালারটা দিয়ে, এটা দিয়ে আমার খুব ভালো লাগে, তোমরা দেখছো। তো এটার যেটা খুব সুন্দর, এটার আঁচলটা খুব সুন্দর, তো তখন এটা এই ধরনের শাড়ি বোধ হয় খুব বেরিয়েও ছিল। তো এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি, তো এটার এটার ব্লাউজটা আছে হায়দ্রাবাদে, এর শাড়িটা আছে এখানে, তো বুঝতেই পারছো খুবই অদ্ভুত ব্যাপার। তো এটাও আমি হার্ডলি এক থেকে দুবারই পরেছি, মানে একবার। এই শাড়িটার নামটা তো আমার ঠিক মনে নেই, এটা একটা সিল্ক শাড়ি,
তো এই সিল্ক শাড়িটা খুব সুন্দর, এই কালারটা খুব সুন্দর জলপাই কালারের, এটাও আমি পরেছি কয়েকবার পরেছি, তো খুব সুন্দর। এখানে দেখো এরকম হালকা একটা জলচুরির মতো কাজ আছে, আমার লাগে তো হালকাও আছে। তো পুজোর সময়, হ্যাঁ একদিন একবার পুজোর সময় এটা পরেছিলাম, ওই এক থেকে দুবারই পরা শাড়িগুলো, একদমই পরা হয় না। এবারই ফার্স্ট টাইম আমরা এখানে অনেকদিন আছি। আছে। এই শাড়িটা, এই শাড়িটাও খুব সুন্দর, এখানে তোমরা দেখছো এই আঁচলটা এখানে এরকম কাজ আছে, আর ফুল বডিতে হচ্ছে এই কালারটা, তো খুব সুন্দর একটা, এটাও একটা খুব সুন্দর কালারের শাড়ি, খুব হালকা আছে এটা। এটাও আমি খুব আজকাল হালকা শাড়ি ভালো লাগে, আগে একটা টাইমে খুব জড়ি চুমকি ওই ধরনের শাড়ি পরতাম। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা? যদিও খুব ছোটোর মধ্যে, কারণ আমার সত্যি যেটা তোমাদেরকে বলেছিলাম যে আমার এখানে সত্যি খুব বেশি শাড়ি তো নেই, তো যে কটা শাড়ি আছে তোমাদেরকে সবকটাই শো করলাম। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা দেখতে থাকো, এবং নেক্সট যে ব্লগগুলো আসছে খুবই মানে ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, তোমরা বুঝতে পারবে, সেই জন্য তোমাদেরকে সঙ্গে থাকতে হবে। তো চলো দেখতে থাকো, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগ নিয়ে। তো চলো টাটা।